মাইক্রোসফট ওয়ার্ডে লেখার সময় বিভিন্ন জায়গাতে কপি করে অনলাইন বা বিভিন্ন জায়গাতে কপি করে আনার পরে এখানে সাবমিট করলে সেম এররটা এক্সট্রা স্পেস পড়ে, কিন্তু এইগুলো আপনি একবারে রিমুভ করবেন কি করে আজকের খুব সহজ একটা পদ্ধতি দেখানো হবে। কন্ট্রোল এফ প্রেস করার সাথে সাথে এরমটা ইন্টারফেস শো করবে, এখানে আপনি লিখতে হবে বা এখানে আরও দুটো অপশান আছে, দুইভাবে বের করা যায়। এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে এখানে যে ফাইন্ড দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ডে ক্লিক করবেন, সেম এর একটা ইন্টারফেস শো করবে। এখানে এই কর্নারে ক্লিক করবেন, এখানে রিপ্লেক্সে ক্লিক করবেন, রিপ্লেসে ক্লিক করলে সেম ইন্টারফেস শো করবে, এখানে আপনাকে ওইটা লিখতে হবে। এখানে ফার্স্টে আপনি যে স্পেসগুলো আছে এখানে দুইটা স্পেস দেবেন, দুইটা স্পেস দেওয়ার পরে এর নিচেরটায় যে রিপ্লেক্স ওয়েট এখানে একটা দেবেন, দেওয়ার পর এখানে রিপ্লেক্স ওয়ালে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে প্রেস করবেন, ক্লোজ দেবেন। কিন্তু এখানে কিন্তু সবগুলো কিন্তু এই যে স্পেস এখানে রিমুভ হবে, সেমভাবে আপনারা এখানে হোমে ক্লিক করবেন, এখানে এই যে রিপ্লেক্স দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ফাইভ ব্র্যাকেট দেবেন, এখানে শিফট বাটন চেপে এখানে ফাইভ ব্র্যাকেট দেবেন, তারপরে স্পেস দেবেন, আবার সেমভাবে একটা ফাইভ ব্র্যাকেট দেবেন, তারপরে স্পেস দেবেন, একটা এখানে শিফট বাটন চেপে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দেওয়ার পর এখানে টু টু দেবেন, টু টু দেওয়ার পর এখানে কমা দেবেন, তারপর আবার সে শিফট বাটন চেপে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দেওয়ার পরে নিচে একটা স্পেস দেবেন, যে রিপ্লেক্স উইথ এখানে একটা স্পেস দেবেন, এখানে একটা স্পেস দেবেন, দেওয়ার পরে এখানে এই যে মোর অপশান এখানে ক্লিক করবেন, মোর অপশানে ক্লিক করার পরে এখানে যে ইউজ উইল ক্লিয়ার্স এখানে এখানে টিকটা তুলে দেবেন, ইউজ উইল ক্লিয়ার এখানে টিপ দেওয়ার পরে এখানে রিফ্লেক্স অল এখানে ক্লিক করবেন, এখানে ওকে বাটনে প্রেস করবেন, এই ক্লোজ করে দেবেন। এখানে কিন্তু আর এখানে কিন্তু কোনো স্পেস আছে আবার অনেক ক্ষেত্রে থেকেও থাকে, এরপরেও যদি এখানে কোনো স্পেস থেকে থাকে তখন এখানে হোমে ক্লিক করবেন, এখানে ফাইন্ডে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, এই রিপ্লেক্সে ক্লিক করবেন, এখানে এই যে এটা মুছে দেওয়ার পরে এখানে ফার্স্টে দুইটা স্পেস দেবেন, দুইটা স্পেস দেওয়ার পরে এখানে নিচে এই নিচে একটা স্পেস দেবেন, একটা স্পেস দেওয়ার পরে এখানে রিপ্লেক্স অল এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ওকে বাটনে প্রেস করবেন, এখানে ক্লোজ করে দেবেন, আর কোনো স্পেস এখানে কিন্তু থাকবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।